আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তির উপরে হজ করা ফরজ, আসলে হজ ফরজের জন্য কি যোগ্যতা লাগে? কি যোগ্যতা লাগে যে এক্ষেত্রেও আমাদের অস্পষ্টতা থাকে, অনেকে হজ এবং জাকাত এক করে ফেলেন। জি, হজ এবং জাকাত এক নয়। হজ যে ব্যক্তি, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মানে ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার জন্য মানুষের উপরে দায়িত্ব হলো হজ আদায় করা, যে আল্লাহর বাইত পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। এখানে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা দৈহিক আর্থিক। জি, কাজেই দূরত্ব অনুসারে, যেমন বাংলাদেশ থেকে মক্কা শরীফে যে মাসখানে থাকতে 3 লাখ বা 4 লাখ টাকা লাগে। জি, কারো যদি এই টাকা থাকে তার নিত্য প্রয়োজনের বাইরে, তার জন্য হজ ফরজ। এটা কেমন, যেমন মনে করেন সরকার নতুন বেতন স্কেল দিয়েছে, একজন এরিয়ার সহ 5 লাখ 4 লাখ টাকা পেয়ে গেল, এই টাকাটা তার জীবনযাত্রার সাথে দরকার নেই, সে একটা জমি কিনে ফেললো অথবা ফ্ল্যাট কিনে ফেললো, তার কিন্তু হজ ফরজ হয়ে গেছে। টাকার মালিকানার সঙ্গে সঙ্গে তার হজ ফরজ হয়ে গেছে, জমি কেনার কারণে হজের ফরজিয়াত কেটে যায়নি, হজ ফরজই রয়ে গেছে, কারণ সে মক্কা শরীফে যাওয়ার ক্ষমতা তার এসে গেছে, এসে গেছে, আসার পরে সে সেটা নষ্ট করে ফেলেছে, এজন্য ফরজ চলে যায়নি। না, এরকম আমরা হঠাৎ করে ব্যবসায় লাভ করেছি অথবা আমার ব্যাংকে 3 লাখ 5 লাখ টাকা আছে যেটা আমার জীবনযাত্রায় লাগছে না, জি, আমার উপর হজ ফরজ হয়ে গেছে। অনেকে মোতারাম ওই দায় ভারটা যেন শরীয়তের দায়িত্বটা যেন আমার উপর না আসে, সেজন্য আবার অনেকে পরিকল্পিত ভাবে এটা কিভাবে ব্যয় করে দেন। না, ব্যয় করলে হজের করলে তো ওইটা দায়িত্বটা মাফ হবে, কিন্তু হজ মাফ হবে না, মাফ হবে না। এমনকি যদি কারোর কিছু জমি আছে যে জমির ফসল তার লাগে না, তার জীবনযাত্রার কোনো ক্ষেত্রে প্রয়োজন নেই, অথবা কয়েকটা এক্সট্রা বাড়ি আছে যে বাড়ির ভাড়া অথবা থাকার জন্য প্রয়োজন নেই, জীবনযাত্রার কোনো জায়গায় তার প্রয়োজন নেই, অতিরিক্ত ওই অতিরিক্ত জমি বা বাড়ি বিক্রয় করেও হজে যাওয়া তার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে একজন মানুষ 2 লাখ 10 লাখ 20 লাখ টাকা পেয়েছে, সে সেটা এক জায়গায় জমি কিনে ফেললো অথবা বাড়ি করে ফেললো, তার জাকাত থাকে না কিন্তু তার হজ থাকে। জি, তার এই বাড়ি জমি কেনাটা প্রয়োজন ছিল না, তার বাড়ি বানানোটা প্রয়োজন ছিল না, তার বাড়ি আছে, সে অন্য প্রয়োজনে বাড়িটা বানালো ব্যবসা করার জন্য, বা তার কিন্তু হজ ফরজ আছে, কারণ সে এমন কিছু টাকার মালিক হয়েছে মক্কা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার এসে গেছে, আসার পরে টাকাটা যে নষ্ট করেছে, এজন্য তার হজ দায়িত্ব চলে যায়নি, চলে যায়নি। জি, এই জন্য হজ ফরজ হবে ওই ব্যক্তির উপরে যার মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার টাকা আছে, এই টাকার মালিকানা হওয়ার পরে যদি খরচ করেও ফেলে তাহলেও হজ ফরজ থেকে যায়। জি, সেটা অতিরিক্ত জমি হোক, অতিরিক্ত টাকা হোক, ব্যবসায় এবার 20 লাখ লাভ হয়েছে অথবা এমন ফসল হয়েছে সারা বছর চলেও 5 লাখ টাকার ফসল বিক্রি করতে পেরেছি, সেটা দিয়ে আমি একটা জমি কিনে ফেলেছি, কিন্তু হজ ফরজ। জি, এক্ষেত্রে সুস্থতার বিষয়টি মোতারাম, যে সুস্থ মানে আর্থিক সংগতি আছে কিন্তু তিনি অসুস্থ, দৈহিক অসুস্থতা এটার ব্যাপারে যদি কেউ আর্থিক সংগতি আছে, দৈহিক সুস্থতা এখন নেই, তাহলে তিনি বদলি হজ করাবেন, অর্থাৎ তার হজ ফরজ হবে, তিনি অন্যকে দিয়ে করাবেন, এরকম হাদিস শরীফ আছে।